কোয়ারেন্টাইনে এসি অ্যাটাচ বাথরুম দাবি করেছেন এক প্রবাসী। বিস্তারিত দেখুন ভিডিওর মূল আলোচনায়। প্রিয় দর্শক, বাংলা নিউজ স্টেশন আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমাদের চ্যানেলে এখন নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে। লন্ডনে তার করোনা পরীক্ষা করা হয়েছে, আবার কেন বাংলাদেশে সে করোনা পরীক্ষা করতে হবে? আমি বাসা থেকে বের হব না, হোম কোয়ারেন্টাইন মানব না, প্রয়োজনে আমি ব্রিটিশ হাই কমিশনে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করব, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেলে আমাকে এসি ব্যবস্থা করে দিতে হবে, এভাবেই বলছিলেন লন্ডন প্রবাসী। করোনা পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইন মানার অনুরোধ করলে সংশ্লিষ্টদের প্রতি বেশ রাগান্বিত স্বরে এ কথাগুলো বলেন তিনি। পরে ওই প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে বাধ্য করা হয়েছে, তার বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের। গত 11 মে প্রবাসী মোহাম্মদ মাসুম চৌধুরী দেশে আসেন, এরপর থেকে তিনি 14 দিনের কোয়ারেন্টাইনের নিয়ম মানছিলেন না। নাসিরনগর সদরের বাড়িতে গিয়ে উপজেলা কৃষি অফিসার ওই ব্যক্তিকে কোয়ারেন্টাইন মানার অনুরোধ করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি কৃষি অফিসারের সঙ্গে খারাপ আচরণ করেছেন। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গেলে তার সঙ্গে খারাপ আচরণ করেন তিনি। অবশেষে বৃহস্পতিবার সকালে ছুটে যান নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার তাহমিনা আক্তার। ওই প্রবাসী তাকেও পাত্তা দিচ্ছিলেন না। খবর পেয়ে ছুটে যান নির্বাহী অফিসার নাজমা আশরাফি। সেনাবাহিনীর টহল টিম পুলিশ সহ সংশ্লিষ্টদেরকে নিয়ে গিয়ে আবারও হোম কোয়ারেন্টাইন মানতে বলা হয়। এই সময় তিনি নানা ধরনের কথা বলতে থাকেন। যারা অভিযোগে গেছেন তারা ছোট চাকরি করেন, ছোট মন মানসিকতার লোক ইত্যাদি বলতে থাকেন তিনি। এক পর্যায়ে পুলিশ ফোর্স ও সংশ্লিষ্টদেরকে পিপিই পরিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেন ইউএনও। এ অবস্থায় প্রবাসী কিছুটা নমনীয় হয়ে আসেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাওয়ার কথা বললে তিনি এসি ও অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা করে দিতে বলেন এক পুলিশ কর্মকর্তাকে। পরে তাকে জেলার বিজয়নগর উপজেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ইউএনও নাজমা আশরাফি জানান, এর আগেও ওই পরিবারের দুজন আমেরিকান প্রবাসী তথ্য গোপন করে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করেন। তারা নবীনগর থেকে নাসিরনগরে চলে আসেন, পরে তাদেরকে কোয়ারেন্টাইন নিষিদ্ধ করা হয়। লন্ডন ফেরত ওই প্রবাসীকে এখন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ওই প্রবাসী তার পরিবারের আচরণকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি। সংশ্লিষ্টদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি 3 বেলা চাইনিজ খাবার দেওয়ার দাবি তোলেন। এদিকে দাবি অনুযায়ী প্রবাসী মোহাম্মদ মাসুম চৌধুরী বিজয়নগর উপজেলার প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনের অ্যাটাচড বাথরুমে একটি রুম পেয়েছেন। রুমটিতে ওনাকে একাই রাখা হয়েছে, তবে সেটিতে এসি নেই। বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহের নিগার জানিয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা হয়, ওনাকে বলা হয়েছে সাধ্যমতো সব ধরনের ব্যবস্থা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনার চাহিদা অনুযায়ী ইচ্ছে করলে চাইনিজ খাবার দেওয়া সম্ভব না, ইচ্ছে করলে এসি লাগিয়ে দেওয়া সম্ভব না। তবে কোয়ারেন্টাইন সেন্টারটি অব্যবহৃত হাসপাতাল হওয়ায় পরিবেশটা খুবই ভালো। কোয়ারেন্টাইনে পাঠানো হলে সেখানে গিয়েও তিনি বেশ উচ্চ বাক্য করেন, সাধ্যমতোই সব কিছু করার আশ্বাস দিয়ে তাকে শান্ত থাকার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পুরো বিশ্ব। ইতিমধ্যে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন কোটি কোটি মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করা লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিও সেই তালিকায় আছেন। কাজ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তারা তীব্র খাদ্য সংকটে রয়েছেন। ঘর ভাড়া, নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনা এবং বাধ্যতামূলক করোনা ভাইরাস পরীক্ষার ব্যয়ভার বহন করতে গিয়ে হিমশিম খাচ্ছে এসব বাংলাদেশি অভিবাসী। 2 থেকে 2.5 মাসের বেশি সময় ধরে তারা কর্মহীন। যারা অবৈধ তারা এখন ভয়ে ঘর থেকে বের হচ্ছে না। এ বিষয়ে ওআইসি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মুসিহ বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় 50 লাখ বাংলাদেশি অভিবাসী কাজ করেন। এদের মধ্যে অন্তত 1 লাখ মানুষ এই মুহূর্তে অনাহারে আছেন, তাদের বেশিরভাগই কাজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। তিনি বলেন, সৌদি আরবের দূতাবাসের পক্ষ থেকে প্রায় 8,000 বাংলাদেশি কর্মীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি প্রবাসীদের মধ্যেও খাদ্য সহায়তা দেওয়া হবে, আর যারা বাসা থেকে বের হন না তাদের অবিলম্বে খাদ্য সহায়তার প্রয়োজন। একই কথা জানিয়েছেন বাহরাইন, মালয়েশিয়া ও ইতালি, গ্রিসে দূতাবাসের কর্মকর্তারা। তারা বলেছেন, শীঘ্রই অভিবাসী শ্রমিকদের জন্য খাদ্য ও নগদ সহায়তার প্রয়োজন। প্রায় 10 লাখ বাংলাদেশি মালয়েশিয়া, গ্রিস ও ইতালিতে বসবাস করছেন। বাহরাইন দূতাবাসের শ্রম কল্যাণ কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক সময়ে দূতাবাসের হোয়াটসঅ্যাপ ও ইমেইলে কমপক্ষে 4,200 অভিবাসী খাদ্য সহায়তার জন্য আবেদন করেছেন। এর মধ্যে 2,800 জনের খাবারের পার্সেল হস্তান্তর করা হয়েছে। প্রিয় দর্শক, এসব নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।